আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু টাকার খোঁজ। আজ থেকে 5000 বছর আগে ব্যাবিলন নামক একটি শহরে আরকাত নামের এক ব্যক্তি ছিলেন। তিনি ছিলেন শহরের সবথেকে ধনী এবং সম্মানীয় ব্যক্তি, এবং তিনি তার লাইফে সমস্ত সম্পদ অর্জন করেন তার পরিশ্রম এবং বুদ্ধির দ্বারা। তো তার একমাত্র পুত্র যখন বড় হলো, তিনি ভাবলেন তার সমস্ত টাকা এভাবেই তার পুত্রকে দেবেন না, কারণ সে যদি টাকা কামাতে এবং সামলাতেই না পারে, তাহলে সে এই পাওয়া টাকাকে ওয়েস্ট করে ফেলবে। তো একদিন আরকাত তার ছেলে নোমাশেরকে ডাকেন এবং বলেন যে, আমি আমার লাইফে অনেক কঠোর পরিশ্রম করেছি, নিজের বুদ্ধিমত্তা দিয়ে অনেক টাকা কামিয়েছি এবং তারপর নিজের সমস্ত ইচ্ছেও পূরণ করেছি, এবং আমার শেষ ইচ্ছে হলো তুমি আমার সমস্ত সম্পদকে সামলাও এবং তাকে আরও গ্রো করো। কিন্তু তার আগে তোমাকে প্রমাণ দিতে হবে যে তুমি এই সম্পদকে সামলানোর যোগ্য, এবং এই জন্য আমি চাই তুমি এই শহরের বাইরে যাও এবং পুরো দুনিয়াকে বলো তোমার মধ্যে কী যোগ্যতা আছে। এবং তোমার এই কাজ শুরুর জন্য তোমাকে দুইটা জিনিস দেব যা ধনী হওয়ার জার্নিতে আমি কখনো পাইনি কিন্তু তুমি পাচ্ছ। প্রথম জিনিস হলো এই সোনার পয়সার থলি। একে যদি তুমি বুদ্ধিমানের সাথে ইউজ করো, তাহলে এটা তোমার সম্পদের প্রথম বীজ হবে। এবং দ্বিতীয় জিনিস হলো এই 5টি লেটার, যেখানে ধনী হওয়ার 5টি গোল্ডেন রুলস লিখেছি। তুমি যদি এই গোল্ডেন রুলসকে পড়ে ভালোভাবে বুঝে নাও, তবে তুমি তোমার জীবনকে খুব আরামে কাটাতে পারবে এবং কখনও টাকার চিন্তা করতে হবে না। এবার তোমাকে 10 বছরের জন্য এই ঘর এবং শহর থেকে চলে যেতে হবে এই দুটি জিনিস নিয়ে, এবং 10 বছর পর যখন তুমি ফিরে আসবে, তখন তোমাকে হিসেব দিতে হবে তুমি কী কী করেছ, যার দ্বারা আমি বুঝতে পারবো তুমি আমার সম্পদকে সামলানোর যোগ্যতা অর্জন করেছ কি না। তুমি যদি প্রমাণ করে দাও, তো আমার সমস্ত সম্পদ তোমার হবে, কিন্তু তুমি যদি তোমার যোগ্যতা প্রমাণ না করতে পারো, তাহলে আমার সমস্ত সম্পদ গরিবদেরকে দান করে দিব এবং তোমার রাস্তা তোমাকেই খুঁজে বের করতে হবে। তখন আরকাদের পুত্র নোমাশের এই দুটি জিনিস, অর্থাৎ সোনার থলি আর ওই লেটারগুলোকে একটি কাপড়ে বেঁধে বাড়ি ছেড়ে বেরিয়ে পড়ে, এবং তার মা তাকে একটি গোলাম এবং একটি ঘোড়া দিয়ে দেয় সেফটির জন্য। এরপর দেখতে দেখতে 10 বছর কেটে যায়, এবং 10 বছর পর নোমাশের ফিরে আসে এবং দেখেন যে তার পিতা আরকাত অনেকটা বুড়ো হয়ে গেছে, কিন্তু তার ফিরে আসায় তার বাবা অনেক খুশি হয়, এবং এই খুশিতে আরকাত তার সমস্ত বন্ধু এবং আত্মীয়দেরকে নিমন্ত্রণ করেন, ডিনারে ডাকে। এবং যখন সকলের ডিনার হয়ে যায়, তখন আরকাত নোমাশের দিকে তাকায় এবং তাকে জিজ্ঞাসা করে, এই 10 বছরে তুমি কী করেছ? তো নোমাশের বলে, সে বিয়ে করেছে এবং সে তার ওয়াইফ এবং 2 বাচ্চাকেও সাথে নিয়ে এসেছে, এবং বলে, পিতা, আমি তোমার কৌশল এবং বুদ্ধিমত্তাকে কুর্নিশ জানাই। 10 বছর আগে আমার কাছে কিছুই ছিল না, এবং তুমি একজন খুব ভালো পিতা হওয়ায় আমাকে একটি সোনার থলি দিয়েছিলে এবং তার থেকেও দামি জিনিস দিয়েছিলে যার মূল্য আমি তখন বুঝতে পারিনি। আর এই জন্য যখন আমি বাইরে যাই, আমার সেই সোনার থলি এমনভাবে এত তাড়াতাড়ি চলে যায় যেমনভাবে একটি বাচ্চার হাত থেকে খরগোশ পালিয়ে যায়, কারণ সে জানে না খরগোশকে কিভাবে সামলাতে হয়। তো এটি শুনে তার পিতা আরকাত হাসে এবং এরপর নোমাশের বলতে শুরু করে, সবার প্রথম আমি নিমেমা নামক একটি শহরে যাই, কারণ ওই শহরে খুব তাড়াতাড়ি জনবসতি গড়ে উঠছিল, তো আমার মনে হয়েছিল সেখানে টাকা কামানোর অনেক বেশি অপরচুনিটি থাকবে। তো যখন আমি ওই শহরে এন্টার করেছিলাম, 2টি লোকের সাথে পরিচয় হয়। তারা খুবই ফ্রেন্ডলি ছিল। তাদের দুজনের প্রথমজন বলল, এই শহরে এক ব্যক্তি আছে যার কাছে একটি ঘোড়া আছে, এবং সে প্রতি সপ্তাহে একটি ঘোড়ার রেস করায়, এবং তাকে যে রেসে হারিয়ে দেয় তাকে একটি বড় অ্যামাউন্ট অফ মানি রিওয়ার্ড হিসেবে দেওয়া হয়। তো দ্বিতীয় ব্যক্তি বলল, আমার কাছে একটি ভালো কোয়ালিটির ঘোড়া আছে যা খুব জোরে দৌড়াতে পারে, কিন্তু আমার কাছে টাকা নেই। যদি আমার কাছে টাকা থাকতো, তাহলে আমি অবশ্যই ওই ব্যক্তির সাথে কম্পিটিশন করতাম এবং জিতেও যেতাম, কারণ আমি শুনেছি তার একটি সাধারণ মানের ঘোড়া আছে। তো তা শুনে নোমাশের বলে, আমার কাছে টাকা আছে, তুমি তোমার ঘোড়াকে রেসে নিয়ে এসো, আমি তোমাকে টাকা দিচ্ছি, কিন্তু জেতার পর অর্ধেক অর্ধেক করে প্রফিট নিব। এবং যখন ঘোড়া রেস হয়, নোমাশেরের ঘোড়া খুবই খারাপভাবে হেরে যায় এবং তাকে অনেক সোনার পয়সা দিতে হয়। কিন্তু এরই কিছুদিন পর সে জানতে পারে যে ওই 2 ব্যক্তি হর্স রেস করানো ওই লোকের পার্টনার ছিল, যারা তাদের প্রফিট শেয়ার করেছিল, অর্থাৎ তারা নোমাশেরের পার্টনার হবার ভান করেছিল, কিন্তু তারা আসলে অন্য লোকের পার্টনার ছিল। এবং তারা এমনই নতুন নতুন আসা লোকেদের খুঁজে বের করে এবং কথার জালে ফাঁসিয়ে এভাবে লুটে নিত। এরপর নোমাশের তার পিতাকে বলে, এরপর আমি ভেবেছিলাম এবার থেকে সজাগ হয়ে থাকবো,
কারণ আমি ঠিক করে নিয়েছিলাম আমি আর টাকা নষ্ট করব না। কিন্তু এটা তো সবেমাত্র শুরু ছিল, কারণ এর কিছুদিন পর আমি আরও এক ব্যক্তির সাথে দেখা করি, যার সাথে কথা বলে জানলাম সেও একটি ধনী পরিবার থেকে বিলং করে এবং কোনো জায়গা খুঁজছে সেটেল হওয়ার জন্য। এবং সে জানতে পারে পাশের একটি গ্রামে এক বিজনেসম্যান মারা গেছে এবং তার কাছে অনেক কাপড় এবং অন্যান্য জিনিসপত্র ছিল যার ব্যবসা সে করত। তো ওই বিজনেসম্যানের ওয়াইফ সেই সমস্ত জিনিস সস্তা দামে সেল করছিল এবং লোকেরা তা কিনছে না, কারণ তাদের কাছে অত টাকা নেই। তো নোমাশারের ওই নিউ ফ্রেন্ড বলে, চলো আমরা ওই সমস্ত জিনিসপত্র কিনে নেই যাতে আমরা পরে তা বেশি দামে বিক্রি করতে পারি এবং পার্টনারশিপে এই বিজনেসকে গ্রো করব। তো এই আইডিয়া নোমাশারের ভালো লাগে। তো ওই ব্যক্তি বলে, আমি এখন আমার সাথে তো টাকা নিয়ে আসিনি, তো তুমি এখন এই গুডসকে কিনে নাও, আমি শহরে গিয়ে আমার টাকাটা নিয়ে আসি এবং তা থেকে তোমার অর্ধেক পেমেন্ট করে দিব। তো নোমাশের তার কথা শুনে পুরো পেমেন্টটা করে সমস্ত গুডস কিনে নেয় এবং ওই ব্যক্তির জন্য ওয়েট করে। কিন্তু কিছুকাল কাটার পরেও যখন ওই ব্যক্তি এলো না, তখন নোমাশের চিন্তায় পড়লেন এবং তার এই ব্যবসায় কোনো নলেজ না থাকায় ওই সমস্ত জিনিসপত্র তার গুদামে পড়ে থাকে এবং শেষ পর্যন্ত ওই সমস্ত মাল আরও অনেক সস্তা দামে বেচে দিতে হলো, যার ফলে তার অনেক লোকসান হয়ে যায়। এরপরে একইভাবে আরও এমন ভুল করতে থাকে এবং নোমাশেরের খারাপ দিন শুরু হয়ে যায়, কারণ তার কাছে আর কোনো সোনার পয়সাই ছিল না। তো এবার সে কাজ খুঁজতে বের হয়, কিন্তু অনেক খোঁজাখুঁজির পরেও কোনো ভালো কাজ পায় না, কারণ তার কাছে কোনো স্কিল বা যোগ্যতাই ছিল না। তো ধীরে ধীরে তার ঘোড়া বেচে দিতে হয়, এরপরে সে তার সেই গোলামকে বেচে দেয়, তারপর তার জামা কাপড় বেচে দিতে হয় যাতে সে একবেলা খাবার কিনতে পারে। কিন্তু ধীরে ধীরে এমন সময় চলে আসে যখন তার কাছে কিছুই থাকে না। এমন সময় তার বাবার একটি কথা মনে পড়ে, তুমি যদি এই শহরে সব থেকে ধনী ব্যক্তি হতে চাও এবং সম্মান কামাতে চাও, তবে তোমাকে তা অর্জন করতে হবে। এই জন্যই এটা মনে পড়ায় সে ভাবে এত সহজে সে গিভ আপ করবে না এবং ফাইনালি নোমাশের ওই 5টি লেটার প্রথমবারের মতো খুলে দেখে, কারণ ওই লেটারগুলি ছাড়া তার কাছে আর কিছুই ছিল না। তো যখন সে পড়তে শুরু করে সে ভাবে, ইস, যদি আমি লেটারগুলো আগে পড়তাম তাহলে আমার এমন দিন দেখতে হতো না, কিন্তু ভুল তো অলরেডি হয়ে গেছে। তো গল্পের এই পর্যন্ত শুনে তার সমস্ত রিলেটিভ এবং মা বাবা খুবই টেনশনে পড়ে যায়। তখন তার বাবাকে সে বলে, তুমি আমাকে যে সোনার থলি এবং ওই 5টি লেটার দিয়েছিলে, এদের মধ্যে সবচেয়ে ভ্যালুয়েবল জিনিস ছিল সেকেন্ড ওই 5টি লেটার। এতক্ষণ আমি তোমাদের সাথে আমার স্ট্রাগলের কথা শেয়ার করেছিলাম, কারণ আমি তোমার সবচেয়ে মূল্যবান জিনিসটি তখনও ব্যবহার করিনি, কিন্তু ওই দিন আমি ডিসাইড করলাম আমি ওই 5টি গোল্ডেন রুলসকে জীবনে মন থেকে ফলো করব এবং তোমার কাছে সম্মান অর্জন করব। তো এরপর নোমাশের লেবারের কাজ অর্থাৎ দিনমজুর করতে শুরু করলেন, যেখান থেকে সে কিছু টাকা সংগ্রহ করে। যেহেতু তার কাছে আগে কোনো টাকাই ছিল না, সো এই অল্প টাকাও অনেক মনে হলো এবং এরই সাথে সে ওয়েলথ ক্রিয়েশনের প্রথম ধাপে উঠল, অর্থাৎ রুল নাম্বার 1কে ফলো করে, যা হলো গোল্ড কামস হ্যাপিলি অ্যান্ড ইনক্রিজিং কোয়ান্টিটি টু এনি ম্যান হু উইল পুট বাই নট লেস দ্যান অন টেন্ট অর হিজ আর্নিং টু ক্রিয়েট অ্যান এস্টেট ফর হিজ ফিউচার। সহজ ভাষায় এর মানে হলো যে ইনকামের 10% তার চেয়ে একটু কম নয়, এই অংশকে তোমার ওয়েলথ ক্রিয়েশনে ফিউচারের জন্য আলাদা করে রাখো, এবং এমনটা যদি তুমি করতে থাকো তাহলে টাকা স্বইচ্ছায় তোমার কাছে আসতে শুরু করবে। এরপর সেকেন্ড রুলস হলো গোল্ড স্টেট ফর প্রোটেকশন অফ ইউর কোশেস ওনার হু ইনভেস্টেড আন্ডার দি অ্যাডভাইস অফ ওয়াইজ ম্যান। এর মানে হলো টাকা তাদের কাছেই টিকে থাকে যারা ফাইন্যান্সিয়াল স্মার্ট লোকেদের গাইডেন্স নিয়ে ইনভেস্টমেন্ট শুরু করে, কারণ তুমি যখন ইনভেস্টিংয়ের দুনিয়ায় প্রথম পা রাখো তখন বহু ইনভেস্টিং অপশন দেখতে পাবে এবং প্রতিটাতে ট্রাই করে শিখতে অনেক সময় এবং টাকা অপচয় হবে, কারণ আমাদের কাছে টাকা লিমিটেড থাকে। যেমন তুমি যদি ইনভেস্টিংয়ের ওয়ার্ল্ডে নতুন হও তাহলে বিটকয়েন, NFT, স্টক মার্কেট, মিউচুয়াল ফান্ড, PPF, ইউলিফ এমন বহু জায়গায় ইনভেস্টমেন্ট করতে পারো। এবং কেবলমাত্র যদি স্টকের কথা বলি তাহলে এখানে কিছু লোক ট্রেডিং করে, আবার কিছু লোক ইনভেস্টিং করে লং টার্মে, তো এখানেও আলাদা আলাদা স্ট্র্যাটেজি থাকে। তো বেশিরভাগ লোকের ক্ষেত্রে লং টার্ম ইনভেস্টিং একটি ভালো এবং সেফ ইনভেস্টমেন্ট প্ল্যান হয়, কিন্তু এরপরও বহু লোকের ভালো রকম লসও হয়ে যায়। তো আমরা আবার আরকাত এবং নোমাশারের স্টোরিতে ফিরে আসি। নোমাশার মজদুরি করে সেভিংস করছিল, এমন সময় তার আলাপ হয় একজন ফাইন্যান্সিয়াল স্মার্ট ব্যক্তির সাথে যার নাম কেউ জানত না, কিন্তু সবাই তাকে রকি বলে ডাকত। তো রকি নোমাশারকে বিজনেসের ব্যাপারে শেখাতে শুরু করে এবং বাকি লোকেদের মধ্যে এবং রকির মধ্যে একটি ডিফারেন্স ছিল, রকি কখনো তাকে ডাইরেক্টলি ইনভেস্ট করার টিপস দিত না, তার বদলে
সে তাকে বিজনেসের টাইমলেস প্রিন্সিপালস শেখাতো। তো নোমাসের তার ছোট ছোট সেভিংসকে রকির দেওয়া নলেজ এবং হেলথে বিভিন্ন জায়গায় ইনভেস্ট করত এবং সে ধীরে ধীরে ছোট ছোট প্রফিট পেতে শুরু করে। তার প্রফিট ছোট ছোট এলেও তার আত্মবিশ্বাস প্রখরভাবে বাড়তে শুরু করে। এরপরে থার্ড ল, টাকা তার ফাইন্যান্সিয়াল স্মার্ট মালিকের জন্য পরিশ্রমের সাথে কাজ করে এবং করতেই থাকে। যদি তার মালিক ওই টাকাকে কোনো ভালো এবং প্রফিটেবল জায়গায় ইনভেস্ট করে যার দ্বারা ওই টাকা বাচ্চা তৈরি হয়, অর্থাৎ ওই টাকা থেকে আরও টাকা আসে, যাকে আমরা সহজ ভাষায় পাওয়ার অফ কম্পাউন্ডিং বলে থাকি, যেখানে শুরুর দিকে তো কম টাকা আসে কিন্তু এর দ্বারা ওই অল্প অ্যামাউন্ট দিয়ে অনেক বড় ওয়েলথ ক্রিয়েট করতে পারো। এরপরে ফোর্থ হলো, গোল্ড স্লিপস অ্যাওয়ে ফ্রম দি ম্যান হু ইনভেস্টেড ইন বিজনেসেস অর পারপাস ইজ উইথ হুইচ ইজ নট ফ্যামিলিয়ার উইথ অল হুইচ আর নট অ্যাপ্রুভড বাই দোজ স্কিলস ইন এনি স্কিপ। এগুলোর মানে হলো তোমার এমন জায়গায় ইনভেস্ট করা উচিত যে ফিল্ডে তোমার নলেজ আছে, যেখানে তুমি ভালো রকম ভরসা করতে পারবে, অর্থাৎ যারা নলেজেবল লোক আছে তাদের সাহায্য নেওয়া উচিত। এবং বন্ধুরা, ওয়ারেন বাফেটও তার লেটারে বহুবার বলেছেন, উই নেভার ইনভেস্টিং বিজনেসেস অর প্লেসেস হুইচ উই ফুল নো ডোট আন্ডারস্ট্যান্ড, যাকে ওয়ারেন বাফের সার্কেল অফ কম্পিটেন্স বলেন। কারণ তোমার লাইফ টাইমে এমন বহু ইনভেস্টমেন্ট অপশন পাবে যেখানে বহু লোক ইনভেস্ট করছে এবং ধনীও হয়ে যাচ্ছে, কিন্তু সে ব্যাপারে তুমি ততটা জানো না। তো এমন সময় সবার প্রথম তোমাকে ওই ইনভেস্টমেন্টগুলোকে ভালোভাবে বুঝতে হবে এবং তারপরেই তাতে ইনভেস্ট করা উচিত। উদাহরণ যদি দেই, ধরে নাও এই টাইটান কোম্পানিতে তুমি 2000 সালে ইনভেস্টমেন্ট করেছিলে, যখন তার শেয়ার প্রাইস ছিল 7 টাকা, তাহলে 2003 মোস্ট পসিবিলিটি ছিল যে তুমি ওই শেয়ার বেচে দিতে, যখন তার শেয়ার প্রাইস 2 থেকে 3 টাকায় চলে আসে। কারণ 7 টাকা থেকে 2 টাকা, অর্থাৎ এইটা হয় 70% লস। তো যাদের বিজনেসের নলেজ এবং আন্ডারস্ট্যান্ডিং না থাকে, তারা মার্কেট ক্র্যাশের সময় ভয়ে শেয়ার সেল করে দেয়। রাকেশ ঝুনঝুনিওয়ালাও অনেক আগে থেকেই ওই স্টকে ইনভেস্ট করে রেখেছিল 2000 সালের আগে থেকে, এবং 2003 সালে যখন শেয়ারের প্রাইস পড়ে যায়, তখন রাকেশ ঝুনঝুনিওয়ালা এতে অনেক বড় একটি অ্যামাউন্ট ইনভেস্ট করে দেয়। তিনি অলমোস্ট তার লাইফটাইমের সেভিংসকে ইনভেস্ট করে দেন, কারণ তার এই কোম্পানির যথেষ্ট আন্ডারস্ট্যান্ডিং এবং নলেজ ছিল। তোমরা যদি একটু গভীরভাবে পর্যবেক্ষণ করো, দেখবে একই শেয়ারে দুই ব্যক্তির আউটকাম আলাদা আলাদা আসে। একজন প্রফিট করে তো অন্যজনের হয় লস। তো যিনি লস করেন তিনি ওই লন নাম্বার 4 ফলো করেন না, কারণ তারা কোনো স্টককে ভালোভাবে না বুঝেই যখন খুশি ইনভেস্ট করে দেন। 5 নাম্বার রুলসে ছিল, যে সমস্ত লোক ইনভেস্টমেন্ট থেকে এক্সট্রাঅর্ডিনারি রিটার্ন এক্সপেক্ট করে, যেমন 21 দিনে মে পয়সা ডাবল, অর্থাৎ 1000 টাকায় ইনভেস্ট করে 1 লাখ টাকার প্রফিট, তো এমন লোকের কাছে যে টাকা তাদের হাতে থাকে সেটাও চলে যায়। এবং এমন অ্যাডভাইস তোমাকে বেশিরভাগ ফ্রড ইনফ্লুয়েন্সার এবং স্ক্যামার্সরাই দেয়, যারা তোমাদেরকে লোভে ফাঁসিয়ে কাজ করাবে, তোমাকে স্ক্রিনশট পাঠাবে যে তারা একদিনেই 5 লাখ টাকার প্রফিট কামিয়েছে ফিউচার এবং অপশনের দ্বারা, এবং এটা খুবই সহজ পদ্ধতি যা তোমারও করা উচিত, ইত্যাদি ইত্যাদি। কিন্তু ওয়ারেন বাফেটও এই ডে ট্রেডিং, ফরেক্স ট্রেডিং, ফিউচার্স এবং অপশনসকে মনে করেন উইপন্স অফ ফাইন্যান্সিয়াল ডিস্ট্র্যাকশন, এবং এগুলি খুব সহজেই এবং এক চুটকিরে তোমার লাইফটাইম সেভিংসকে উড়িয়ে দিতে পারে। ভাই, আমি এমন বহু ইমেল এবং পার্সোনাল মেসেজ পাই যেখানে লোকেরা তাদের রিয়েল লাইফ স্টোরি লিখে পাঠায়, কিভাবে তারা ইন্টারডি, ফরেক্স এবং ক্রিপ্টোতে তাড়াতাড়ি টাকা কামাতে গিয়ে 1 লাখ টাকা হারিয়েছে। তো বন্ধুরা, এই সমস্ত মিস্টেক্স হাজার হাজার বছর ধরে লোকেরা করে আসছে, যা নোমাশেরও করেছিল। প্রথমে তোমার কাছে টাকা থাকে এবং তা নষ্ট করেই এই শিক্ষা অর্জন করো। তো এই জন্য এমন ভিডিও আমি টাইম টু টাইম বানাতে থাকি, যাতে কিনা তা তুমি তোমার ফ্রেন্ডস এবং ফ্যামিলি মেম্বারদের সাথে শেয়ার করো, যাতে কিনা তারা তাড়াতাড়ি ধনী হওয়ার চক্করে এই মিস্টেকগুলো করে ফাইন্যান্সিয়াল ফ্রিডমের রেসে পিছিয়ে না পড়ে। বন্ধুরা, এবার গুড নিউজ হলো, তুমি তোমার লাইফে কতই না ভুল করো, তুমি আবার কামব্যাক করতে পারো এবং ধীরে ধীরে আবার ওয়েলথ বিল্ড করতে পারো। তো নোমাশেরও তার 10 বছরের জার্নিতে বহু মিস্টেক করেছিল তাড়াতাড়ি টাকা কামানোর চক্করে। তখনও ঘোড়ার রেসে টাকা লাগায়, তো কখনও খারাপ বিজনেসে টাকা লাগায়, তো এইসব থেকে সে কখনও টাকা কামাতে পারেনি, কিন্তু তাই বলে সে হার মারেনি এবং পরিশ্রমের দ্বারা ধীরে ধীরে অল্প অল্প করে সঠিক জায়গায় ইনভেস্ট শুরু করে এবং এই 5 গোল্ডেন রুলসকে ফলো করে বাকি জীবন কাটায়। এর ফলে আলটিমেটলি তিনি তার পিতাকে বলে, যদি আপনি আপনার সমস্ত সম্পদ দিয়েও দিতেন আমাকে,
এবং ওই পাঁচ গোল্ডেন রুলস না দিতেন তাহলে আমি আপনার সমস্ত সম্পদ নয় বরং দুনিয়ার সমস্ত সম্পদই বরবাদ করে ফেলতাম। কিন্তু আপনি এমনটা করেননি, কারণ আপনি বুদ্ধিমান। এবং এরপর নোমাশের তার এক গোলামকে ইশারা করে এবং এরপরে এক এক করে বড় বড় ছয়টি ব্যাগ আসে এবং নোমাশের একটি খুলে দেখায় যে তাতে ভর্তি সোনার পয়সা এবং আরকাতকে বলেন, আপনি আমাকে একটি সোনার থলে দিয়েছিলেন এবং আজ তার বদলে এই বড় ব্যাগ রিটার্ন দিচ্ছি এবং সাথে যে পাঁচটি গোল্ডেন রুলস দিয়েছিলেন তার ঋণ আমি সারা জীবনও শেষ করতে পারবো না। তবুও তোমার জন্য আরও পাঁচটি ব্যাগ এক্সট্রা নিয়ে এসেছি যা আমি আপনার দেওয়া উপদেশের দ্বারা অর্জন করেছি এবং এখন যদি আপনি আমাকে আপনার সম্পত্তি নাও দেন তবু আমার কোনো আফসোস থাকবে না, কারণ আমি আমার জীবনে নিজের সম্পদ নিজেই কামাতে শিখে গেছি এবং কোনো কারণে যদি আমার সব সম্পত্তি শেষও হয়ে যায় তবু আমার টেনশন নেই, কারণ লোক আমার থেকে আমার টাকা কেড়ে নিতে পারবে, ঘর কেড়ে নিতে পারবে, কিন্তু কেউ আমার কাছ থেকে আমার নলেজ কেড়ে নিতে পারবে না। এবং এটা শুনে আরকাত তার ছেলের জন্য গর্ব অনুভব করে এবং বলে, আজ তুমি প্রমাণ করে দিয়েছ তুমি আমারই সন্তান এবং এই সম্পদের আসল উত্তরাধিকারী। তো বন্ধুরা, তোমরা যদি তোমাদের লাইফে কোনো জিনিস নিয়ে স্ট্রাগল করো তাহলে তত ডিমোটিভেট হওয়ার দরকার নেই, তোমরা তোমাদের ইন্টারেস্টিং ভ্যালুকে বাড়াতে থাকো, অর্থাৎ এমনই টাইমলেস লেসেন্স শেখাতে ফোকাস করো। এর দ্বারা তোমরা মন থেকে যে জিনিস চাবে তা স্বইচ্ছায় তোমাদের কাছে চলে আসবে। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, আমি সজীব ফ্রম টাকার খোঁজ, কথা হবে অন্য কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবা, সুস্থ থাকবা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।